মালদাতে মাস কমিউনিকেশন এবং জার্নালিজম বিভাগের উদ্যোগে পুরাতন মালদায় গৌড় কলেজে হয়ে গেল অ্যানুয়াল ফটোগ্রাফি এক্সিবিশন 2024। গৌড় কলেজে সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ছবি প্রদর্শনীতে 14টি থিমের বিভিন্ন ছবি জায়গা করে নেয়। ছাত্রছাত্রীদের তোলা ছবিগুলি ছিল অসাধারণ এবং চোখে পড়ার মতো। গৌড় কলেজের মাঠে এই ছবির প্রদর্শনীতে অতিথির আসনে ছিলেন কলকাতার নেতাজি নগর কলেজের অধ্যাপক সাদ্দাম হোসেন, মালদা গৌড় কলেজের অধ্যক্ষ অসীম কুমার সরকার, সাংবাদিকতা বিভাগের অধ্যাপিকা নাফিসা খান লোদি, অধ্যাপিকা দেবশ্রী মিত্র সহ প্রমুখ। এবং ডিপার্টমেন্ট চেয়ার যিনি নাফিসা ম্যাডামকে, যে এত সুন্দর একটা ক্রিয়েটিভিটি ওয়ার্ক, মানে এইসব এত সুন্দর প্রদর্শনী খুব কম জায়গায় হয়। এবং সত্যি ছেলেমেয়েদের মধ্যে যে ভেতরের যে ট্যালেন্ট, সেটা কিন্তু এই ছবিগুলোর মধ্যে দিয়ে প্রদর্শিত হয়েছে। আর আমার বেশ কিছু ইনোভেটিভ আইডিয়া, যেটা আমি কখনোই দেখিনি, যেটা আমি প্রথম গৌড় মহাবিদ্যালয়ে এসে দেখতে পেলাম। বিশেষ করে যে এখানে রয়েছে একটা ট্রি গাছ, কী সুন্দরভাবে বিভিন্ন ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করেছে। সো মালদার মতো এইরকম একটা কলেজে যেখানে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা উঠে আসে, কিন্তু তাদের যে ভাবনা চিন্তা, তাদের যে আইডিয়া এত সুন্দরভাবে আমাদের সামনে প্রদর্শন হবে, সেটা আমার কাছে সত্যি দুর্লভ একটা ব্যাপার। সত্যি খুব ভালো লেগেছে এবং সত্যি খুব এনজয় করেছে। দেখুন, জার্নালিজম এমন একটা সাবজেক্ট, বিশেষ করে এটা তো ফটোগ্রাফি একটা বড় পার্ট, এবং জার্নালিজমের বিভিন্ন কেরিয়ার রয়েছে, বিভিন্ন দিক রয়েছে। এবং এই সাবজেক্টটা এমন একটি সাবজেক্ট যে মানুষকে, মানে বিশেষ করে ছাত্রছাত্রীদের যেভাবে তাদের কেরিয়ার তৈরি করতে সাহায্য করে, অন্যদিকে তার পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে সবথেকে বড় সাহায্য করে। সো আমার মনে হয় যে এই সাবজেক্ট আগামী দিনে আরও আমাদের সামনে স্কুলগুলোতেও ছড়িয়ে পড়বে, এবং ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় তার একটা সুনাম অর্জন করবে, ভালো জায়গায় পৌঁছে যেতে পারবে। সো আমার মনে হয় যে ছেলেমেয়েদের জন্য এটা একটা বড় মেসেজ হতে পারে, যে এই সাবজেক্টে যত বেশি ছেলেমেয়েরা আসবে, ততই তাদের জন্য লাভজনক হবে। থ্যাংক ইউ। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।